হ্যালো বন্ধুরা লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দু হাজার একুশে পরীক্ষা দিচ্ছ তোমাদের রুটিংয়ে কিছু পরিবর্তন নিয়ে শোনা যাচ্ছে রুটিনে অ্যাকচুয়ালি কী পরিবর্তন হতে পারে সেটা নিয়ে তো বলবোই এছাড়া কিছু অফিসিয়াল আপডেট রয়েছে রুটিন সংক্রান্ত এছাড়া স্কুল এবং কলেজ খোলা সংক্রান্ত একটি বিশেষ আপডেট রয়েছে সেই কারণে তোমরা যদি স্কুল এবং কলেজের পশ্চিমবঙ্গের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে যাতে বেল আইকন অবশ্যই ক্লিক করো কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখো সবার প্রথমে যে বিষয়টি তোমরা এতদিন ধরে তোমাদের আমি বলেছিলাম বা তোমরা বিভিন্ন জায়গার থেকে জানতে পারছিলে তোমাদের যে মাধ্যমিকের মাধ্যমিককে রুটিন রয়েছে সেটা অফিসিয়ালভাবে জানানো হয়নি অফিসিয়ালভাবে জানানো যখন হবে তখনই চূড়ান্তভাবে সেই রুটিনকে ঘোষণা করা হবে তো এখন তোমাদের চূড়ান্ত রুটিন অর্থাৎ অফিসিয়ালভাবে রুটিন পেয়ে গেছো তোমাদের যেটা শিক্ষা দপ্তরে আগে রুটিন তোমরা পেয়েছিলে যেটা সম্ভব্য রুটিন ছিল সেটাই ফাইনালাইজ করে দেওয়া হয়েছে কোনো চেঞ্জ করা হয়নি অফিসিয়ালভাবে মাধ্যমিকের দেওয়া রুটিনের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছ অফিসিয়াল রুটিনটি তোমরা ডাউনলোড করে নিতে পারো এছাড়া তোমরা যারা দু হাজার একুশে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা দেবে তোমাদের ফাইনাল পরীক্ষার রুটিন কিন্তু তোমরা পেয়ে গেছো তোমাদের ফাইনাল পরীক্ষার রুটিনে কিছু পরিবর্তনের দাবি উঠছে তোমাদের এই তিরিশ তারিখে সংখ্যা তথ্য অথবা ভূগোল সাবজেক্টটি অনেকেরই পরীক্ষা রয়েছে সেই তিরিশে এ যে জুন এর পরীক্ষাটি সেই পরীক্ষারটি পরিবর্তন করা বা এই পরীক্ষাটি চেঞ্জ করার সময়সীমা চেঞ্জ করার দাবি উঠছে কারণ তিরিশে জুন হচ্ছে হুল দিবস এই দিবসের কারণে কিন্তু এই দিনকে ছুটি রাখার দাবি করছে এ দাবি করে এই দিনটি যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোকে অন্য কোনো দিনে নেয়ার। দাবি উঠছে বিভিন্ন জায়গার থেকে রাজ্য সম্পাদক স্বর্ণেন্দ্র মিত্র এবং রাজ্য সভাপতি নীলাশিত বসু চিঠি লিখে শিক্ষা দপ্তরের কাছে জানিয়েছেন যে তিরিশে জুন যে পরীক্ষাগুলো উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর রয়েছে সেই পরীক্ষাগুলোকে এ অন্য কোনো দিন করা হোক কারণ এই দিনে এ একটি স্মরণীয় দিন সেই কারণেই তোমাদের এই দাবি উঠছে যে তিরিশে জুন যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো হয়তো বা পরবর্তী সময়ে চেঞ্জ হতে পারে পরবর্তী যে বিষয়টি সেটা হলো তোমাদের জানুয়ারি মাসে অ্যাকচুয়ালি স্কুল খুলবে সেটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছিল কিন্তু এই সম্ভাবনা আরও জোরাল হল কারণ শিক্ষা দপ্তর কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের কাছে একটা বার্তা প্রেরণ করেছে যেখানে তিনি বলা হয়েছে যে জানুয়ারিতে যাতে স্কুল খুলে দেওয়া হয় কারণ তোমরা জানো একাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণীর এবং বিভিন্ন ক্লাসের কী হচ্ছে যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো রয়েছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার কিন্তু বিষয়গুলোকে অবশ্যই করতে হবে এছাড়া শিক্ষা উচ্চশিক্ষা দপ্তর বা ভাবে তোমরা জেনে গেছো যে প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে থেকে কবের মধ্যে স্কুলে নিতে হবে সেই কারণে স্কুলকে আগে থেকে প্রস্তুত হতে হবে এবং স্কুলকে খুলতে হবে যেহেতু তোমাদের মার্চ মাসের মধ্যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা পুরোপুরি নিতে হবে কমপ্লিট করতে হবে ঠিক আছে এ মার্চের একত্রিশ তারিখের মধ্যে তোমরা জানো দশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার সময়সীমা ধার্য করা হয়েছে সেই কারণে আগের থেকেই যাতে স্টুডেন্টরা প্রস্তুত নিতে পারে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য প্রস্তুত নিতে হবে কারণ একদিন তো প্র্যাকটিক্যাল পরীক্ষা নিলেই হবে না সেগুলোকে তোমাদের শেখাতে হবে এই কারণে কিন্তু শিক্ষা দপ্তরে এই মুহূর্তে চাইছে যে স্কুল খুলে দিতে এ সব ক্লাসের সব ক্লাস ওপেন না হলেও ও তোমাদের মাধ্যমিক একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিকের ওপেন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে এবং জানুয়ারি মাসে হয়তো বা তোমাদের স্কুল খুলে যেতে পারে যেহেতু শিক্ষা দপ্তর এই মুহূর্তে চাইছে এরপরে কলেজের স্টুডেন্টদের কথা যদি বলে যে কলেজ কবে থেকে ওপেন করা হচ্ছে পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে বলে রাখি কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে কিন্তু একটা জটিলতা থেকেই গেছে এতদিন ধরে তোমরা ভর্তি হতে পারছিলে না সিট পাওয়া যাচ্ছিল না কিন্তু এখন প্রচুর সিট এখনও ফাঁকা আছে বার বার ভর্তির প্রক্রিয়া ওপেন করা সত্ত্বেও কোনো লাভ হয়নি এখনও পর্যন্ত ডিগ্রি কলেজের অনেক স্টুডেন্ট মানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সিট ফাঁকা রয়েছে কলকাতা সহ বিভিন্ন জায়গায় কিন্তু এখনও পর্যন্ত বহু সিট ফাঁকা রয়েছে তাই জন্য অনেক অধ্যাপক এই বিষয়ে চর্চা করছে যে স্টুডেন্ট কোনো কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্টই হয়নি সেক্ষেত্রে ক্লাস কীভাবে শুরু করবে বুঝতেই পারছো কিছু পপুলার কলেজগুলো রয়েছে যেখানে সমস্ত স্টুডেন্ট ভর্তি হচ্ছে কিছু কিছু কলেজ একেবারে ফাঁকা রয়েছে এবারে মানে অবস্থা মানে ভর্তির প্রক্রিয়া বারবার চালু করা সত্ত্বেও এই ধরনের জিনিস লক্ষ্য করা যাচ্ছে অধিকাংশ স্টুডেন্ট এখনও পর্যন্ত ও কী হচ্ছে ভর্তি হয়নি বা অধিকাংশ সিট এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে তো এটা তো বললাম তাছাড়া তোমাদের যে কলেজের পড়ুয়া রয়েছে তোমাদের তোমরা জানো তোমাদের পরীক্ষার সময়সূচি কিন্তু নির্দেশ করে দেওয়া হয়েছে এবং স্কুল কিন্তু সে অনুযায়ী মানে কলেজ কিন্তু সে অনুযায়ী এখনও পর্যন্ত চালু হয়নি অনলাইনে কোনো কোনো কলেজ চালু হয়েছে এখনও পর্যন্ত ঠিকঠাক করে অনলাইনে ক্লাস হচ্ছে না তো শোনা যাচ্ছে পুনরায় আবার ভর্তির প্রক্রিয়া ওপেন করা হতে পারে কিন্তু তোমাদের স্কুল খোলার আর সাথে সাথে কলেজ খোলার কথাও কিন্তু পরিকল্পনা করা হচ্ছে যদি স্কুল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ক্লাসগুলোর স্কুল খুলে দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা তো তাদের থেকে অনেক বড়ো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কলেজ ওপেন করার পরিকল্পনা করা হচ্ছে এ তো সমস্ত কিছুই পরিস্থিতির ওপর নির্ভর করছে এ কিন্তু তোমাদের জানুয়ারি মাসে এই একটা মৃদু সম্ভাবনা কিন্তু রয়েছে কলেজ ওপেন করার অনেকটা বেশি সম্ভাবনা রয়েছে স্কুল ওপেন করার মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এবং কলেজের ক্ষেত্রেও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তো তোমাদের কি মন্তব্য তোমরা কি চাও এই মুহূর্তে স্কুল বা কলেজ খুলো তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে প্রদান করো তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই